हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी आबारो तुम्हादेर जोन्नो एकटी सेंसिटिव मराठी मुभिर एक्सप्लेनेशन निये हाजिर होयेछी। आमार आजकेर मुभिर टपिक निउड चित्रा। এই কাহিনী যমুনা নামক এক সাধারণ মাকে ঘিরে বানানো হয়েছে, যে মা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক এমন পেশা গ্রহণ করে যা শেষ অবধি তার প্রাণ কেড়ে নিয়ে শান্ত হয়। এই পেশা কারোর নজরে খারাপ, কারোর দৃষ্টিতে পশ্চিমী সভ্যতার উলঙ্গতার নিদর্শন, আবার কারোর কাছে এই পেশা হিউম্যান অ্যানাটমিকে খুব কাছ থেকে দেখার এবং বোঝার একমাত্র শিক্ষাস্বরূপ। তাহলে চলো এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো মুভির শুরুতেই আমাদের এই কাহিনীর প্রধান চরিত্র যমুনাকে দেখানো হয়। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের কাছেই এক গ্রামে যমুনা তার স্বামী এবং একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করে আসছিল। যমুনার স্বামী এক দুশ্চরিত্র প্রকৃতির ব্যক্তি ছিল, যে সারাদিন নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকত, আর সে তার স্ত্রীর রোজগার করে আনা সমস্ত টাকা পয়সা সেই গ্রামে দিয়ে এক পতিতার ওপরে লুটিয়ে থাকত। স্ত্রীর টাকায় আয়েশ করা সত্ত্বেও বাড়িতে ফিরে এসে স্ত্রীর ওপরে জুলুম করতে সে একদিনও ভুলত না। আর রোজ রোজ স্বামীর নির্যাতন সহ্য করতে করতে এটা যেন যমুনার কাছে তার একটি অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু যমুনার সহ্যের বাঁধ সেদিন ভেঙে যায় যেদিন তার স্বামী তার গয়নার সাথে সাথে বিড়ির ফ্যাক্টরির মালিকের থেকে তার আনা সেই অ্যাডভান্স টাকাও সেই পতিতার ওপরে লুটিয়ে আসে। সেই দিনই যমুনা ঠিক করে যে সে আর সহ্য করবে না। স্বামীর এমন প্রকাশ্য বেইমানিতে সে আত্মহত্যার পথ বেছে নেয় আর গ্রামেরই এক সুগভীর ক্যানেলে ঝাঁপ দেয়। এই ক্যানেলে যমুনা প্রায়শই জামা কাপড় পরিষ্কার করতে আসত, আর মাঝে মাঝে তো সে সাঁতার কেটে সেই পতিতার এলাকাতে চলে যেত যার সঙ্গে তার স্বামী সম্পর্কে ছিল, যার ওপরেই সে তার সংসারের সমস্ত কিছু লুটিয়ে আসত। আর যমুনার মনে এই কথায় আসতে থাকে যে ওই পতিতার মধ্যে এমন কি আছে যা তার মধ্যে নেই। সেই পতিতা না জানি তার স্বামীকে কোন মোহে বশীভূত করেছে যা সে বিয়ের এতগুলো বছর পরেও পারেনি। ভালো সাঁতারু হওয়ার কারণে জলে ঝাঁপ দিয়ে যমুনার মৃত্যুর এই প্রচেষ্টা জলেই চলে যায়। যাই হোক, যমুনা জলের বাইরে চলে আসে আর সে ঠিক করে যে সে তার ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে তার মাসি চন্দ্রার কাছে মুম্বাইয়ে চলে যাবে। চন্দ্রামাসি আর্ট কলেজে এক সুইপারের কাজ করে। যমুনার এই বিষয়ে নিজের প্রতি প্রবল বিশ্বাস আছে যে সেও সেই জায়গায় কোনো না কোনো কাজটি খুঁজেই নেবে আর নিজের সন্তানকে কোনো সরকারি স্কুলে পড়াবে। চন্দ্রার বাড়িতে আসার পর যমুনার মাসি তাকে নিজেকে আরও শক্ত করার শিক্ষা দেয় আর যমুনাকে বলে যে মুম্বাইয়ে থাকতে হলে তোমাকে চোখ নামিয়ে নয় বরং মাথা উঁচু করে চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখতে হবে। এই শহরে অনেক পুরুষেরা তাদের পরিবার ছেড়ে রুজি রোজগারের জন্য আসে আর যে কারণে তারা সুকুনের নজর দিয়ে মেয়েদের স্তনের দিকে তাকিয়ে থাকে। তাই মাসি যমুনার কপালে একটা বড় লাল টিপ পরিয়ে দেয় যাতে পুরুষের নজর প্রথমেই তার স্তনের দিকে নয় বরং তার কপালের ওই টিপের দিকে গিয়ে পড়ে। যমুনা তার সন্তান নিয়ে হঠাৎ করেই তার মাসির বাড়িতে এসে উঠেছিল আর সে কোনোভাবেই তার মাসির ওপরে বোঝা হতে চাইছিল না, যে কারণে সে মুম্বাইয়ে খুব তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে নিতে চাইছিল। কিন্তু চন্দ্রা যমুনার কাজের প্রত্যাশাও করে না, সে নিজে সন্তানহীনা আর যমুনা তো তার সন্তান তুল্য। আর চন্দ্রার সাথে তার স্বামীও একটি ছোট্ট কাজ করে থাকে যে কারণে সংসারে কোনো অভাব নেই। এদিকে অনেক দিন ধরে মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে বেরিয়েও যমুনা কোনো কাজের সন্ধান লাগিয়ে উঠতে পারে না। কাজের খোঁজ করতে করতে একসময় যমুনার পায়ের জুতোও ছিঁড়ে যায়। তার ছেলে লানিয়াকে স্কুলে ভর্তি করতে না পারার কারণে সে বস্তির কিছু বাজে ছেলের সাথে সঙ্গে পড়ে সারাদিন নোংরা কাজ করতে শুরু করেছিল। এবার এইদিকে চন্দ্রার কাজের ওপরে যমুনার সামান্য হলেও সন্দেহ জন্মায়। যমুনার মতে একজন সুইপার হিসেবে চন্দ্রা অনেক বেশি ইনকাম করে থাকে, হয়তো চন্দ্রা আরও অন্য কোনো কাজের সাথেও যুক্ত আছে। একদিন যমুনা লুকিয়ে চন্দ্রার পিছু নেয় আর অবশেষে সে চন্দ্রাকে একটি আর্ট কলেজে যেতে দেখে।
কলেজে প্রবেশ করা মাত্রই স্টুডেন্টরা চন্দ্রাকে সুপ্রভাত অভিনন্দন করতে শুরু করে, যেন সে সেই কলেজের ঝাড়ুদার নয় বরং কোনো প্রফেসর। কিন্তু যমুনা দেখে যে চন্দ্রা আসলেই সেই কলেজের সুইপার, আর সে রোজকার মতোই তার কাজ করছে। কিন্তু কিছু সময় পরে চন্দ্রা কলেজের একটি কক্ষে চলে যায়। ব্যাপারটি যমুনার কাছে একটু সন্দেহজনক হলে সে চন্দ্রার পিছু নেয়, কারণ আজকে তাকে চন্দ্রামাসির এত আত্মবিশ্বাসী হওয়ার কারণ জানতেই হতো। যমুনা লুকিয়ে চন্দ্রার পিছু নেয় এবং যমুনা সেই কক্ষের জানালা একটু খুলে ঝাঁকলে সে দেখে যে চন্দ্রা ঘর ভর্তি স্টুডেন্টদের সামনে নগ্ন অবস্থায় বসে আছে, আর সমস্ত স্টুডেন্টরা তাদের রং তুলি দিয়ে চন্দ্রার নগ্ন শরীরের আকৃতি তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছে। ঠিক সেই সময়ে চন্দ্রার মনে হয় যে নিশ্চয়ই কেউ বাইরে দাঁড়িয়ে তার নগ্ন শরীরের নিদর্শন দেখছে। চন্দ্রা চিৎকার করে উঠলে যমুনা ছুটে সেখান থেকে পালিয়ে যায়। চন্দ্রার সেই কাজ যমুনার নজরে তার মাসিকে অনেকটাই নিচে নামিয়ে দেয়। সে ভাবতেই পারে না যে চন্দ্রা এমন নোংরা কাজের সাথে যুক্ত আছে। সেই সন্ধ্যায় চন্দ্রা বাড়ি ফিরলে যমুনা তার প্রতিক্রিয়া না জানিয়ে পারে না। যমুনা বলে যে শেষ পর্যন্ত তুমি তোমার লজ্জা আর ইজ্জত বিক্রি করে পেট ভরাচ্ছ, এত ছোট কাজ কী করে করতে পারো। তো চন্দ্রা সেই কথা শুনে রেগে গিয়ে বলে যে যখন তার স্বামীর চাকরি চলে যায়, যখন তাদের কাছে পেট ভরানোর মতো কোনো উপায় ছিল না, যখন সে কোনো কাজের সন্ধানে যেত আর পুরুষেরা তার নজর দিয়েই তাকে ছিঁড়ে খেত, তখন সেই অবস্থায় ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে তাদের খেতে হতো। আর তারপরেই তার অবস্থার কথা ভেবে এই বস্তিরই এক মহিলা তাকে এই কাজের ব্যবস্থা করে দেয়। সেই কলেজের স্টুডেন্টরা তার নগ্ন রূপ দেখে না, তার নগ্ন শরীর থেকে সেই সমস্ত শিক্ষার্থীদের কিছুই লেনা দেনা নেই। চন্দ্রা বলে যে আমার নগ্নতা তো তাদের শিক্ষার সমান, তাহলে তাতে খারাপ কোথায়? আর এই কাজে আমি অনেক টাকা পয়সাও পাই, কিন্তু এই বিষয়টি আমি আমার স্বামীকে জানাইনি, কারণ এই বিষয়টির গভীরতা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে জানে আমি সেই কলেজে সুইপারের কাজ করে থাকি। এদিকে যখন যমুনা চন্দ্রার কাজের প্রতি উৎসাহ দেখাতে শুরু করে, তখন চন্দ্রা বলে যে ওই কলেজে আরও একজন মডেলের প্রয়োজন আছে, তুমি চাইলে আমি তোমার ব্যবস্থা সেখানে করতে পারি। চন্দ্রা বলে যে সে 20 বছর ধরে এই কাজ করছে, আর বাইরে কেউ এই ব্যাপারে কিছুই জানে না। মানুষ রুজি রোজগারের জন্য জীবনের ঝুঁকি নেয়, তুমি এই ভেবে তোমার এই কাজ শুরু করো যে তুমি তোমার সন্তানের ভবিষ্যতের জন্য তোমার নগ্ন শরীরকে কারোর ক্যানভাসে তুলছো। নিজের সন্তানকে মুম্বাই শহরে ভালো করে বড় করে তোলার জন্যই চন্দ্রার সেই প্রস্তাবে শেষ অবধি যমুনা রাজি হয়ে যায়। কিন্তু কলেজের সেই প্রথম দিন তার কাছে অনেকটাই লজ্জাজনক ছিল, কিন্তু যেহেতু সে স্টুডেন্টদের মধ্যে অনেকেই মেয়ে ছিল, তাই যমুনা তার নিজের মধ্যে একটু হলেও হিম্মত পাচ্ছিল। যাই হোক, কলেজের প্রথম দিন তার ঠিকঠাকভাবে কেটেই যায়। তাকে সেই দিন সেইভাবে কিছুই করতে হয় না, শুধুমাত্র স্টুডেন্টদের কথা মতোই তাকে পোজ দিতে হয়। এবার সময়ের সঙ্গে সঙ্গে যমুনা সেই কাজে পারদর্শী হয়ে ওঠে এবং সেই কাজের পয়সাও সে পেতে শুরু করে। দেখতে দেখতে তার সেই কাজে ধীরে ধীরে মনও বসে যায়। এইভাবেই একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে যখন কলেজেরই এক ছেলে তার পিছু নেয়, তো যমুনা তার হাতে একটি পাথর তুলে নেয়। যমুনা বলে যে সে তাকে যে ধরনের মেয়ে ভাবছে সে আসলে সেরকম মেয়ে নয়, কিন্তু সেই ছেলেটি কোনো খারাপ মতলব নিয়ে সেখানে তার পিছনে আসেনি। সে তো যমুনাকে রাস্তায় থাকা কুকুরগুলির থেকে সাবধান করার জন্যই সেখানে এসেছিল। সময় নদীর স্রোতের মতোই পেরিয়ে যায় এবং যমুনাও এবার ভালো রকমই ইনকাম করতে শুরু করেছিল। চন্দ্রামাসি তার স্বামীকে জানিয়েছিল যে যমুনাও তার মতোই কলেজে সুইপারের কাজ করে। এবার এইভাবেই একদিন যখন চন্দ্রা এবং যমুনা লানিয়াকে একটি সুন্দর পিকচার ড্র করতে দেখে, তাদের চেহারা থেকে সমস্ত রং এক নিমেষেই উড়ে যায়। লানিয়ার ছবির প্রতি ঝোঁক তাকে যে সেই আর্ট কলেজ অবধি টেনে নিয়ে যাবে না, এই বিষয়ে কোনো গ্যারান্টি ছিল না। তাই যমুনা তার ছেলে লানিয়াকে ছবির থেকে মন সরিয়ে পড়াশোনার দিকে মন দিতে বলে। এবার দেখতে দেখতে 2 বছর কেটে যায়। স্থাপত্য থেকে ভাস্কর্য প্রায় সমস্ত শিল্পীদের সাথেই যমুনা কাজ করেছিল। কলেজের ছুটির পরে সে নিজেকে বড্ড একা অনুভব করত, কিন্তু সেই একাকিত্ব কখনোই তাকে তার ফেলে আসা সংসারটির কথা মনে করায়নি, আর মনে পড়ার কথাও নয়, কারণ সেখানে তার অপেক্ষায় কেই বা আছে। অবসর সময়ে যমুনা অন্যের বাড়িতে কাজ করতে যেত।
এবার একদিন যমুনা তার ছেলের ব্যাগে কিছু তারই আঁকা ফটো পায়। লানিয়ার হাতের কাজ যে অতি সুন্দর সেই বিষয়টি অনস্বীকার্য, কিন্তু যেভাবে সে এগিয়ে যাচ্ছে তাতে সময় এলে সে সেই আর্ট কলেজেই অ্যাডমিশন নেওয়ার জন্য জেদ করবে। তো যমুনা তার সমস্ত ভয় লানিয়াকে খুব মারধর করেই দূর করে আর তাকে পড়াশোনায় মন দিতে বলে। চন্দ্রাও এবার সেই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তো তারা ঠিক করে যে লানিয়াকে তারা ঔরঙ্গাবাদে পাঠিয়ে দেবে। সেই প্রস্তাবে লানিয়া খুশি হয় না। লানিয়া জানায় যে সে এখান থেকে কোথাও যাবে না। এক প্রকারে সে তার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ জানায়, কিন্তু অবশেষে তাকে ঔরঙ্গাবাদে ফিরে যেতে হয়। যখন এবার লানিয়ার পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ে, স্টুডেন্টদের জন্য কলেজের বাইরেও পোস্ট দেওয়ার জন্য যমুনা রেডি হয়ে যায়। যমুনার নগ্নতার ওপরে বানানো সমস্ত পেন্টিংয়ের দামও আকাশ ছোঁয়া হয়, আর তার বদলে যমুনাও অনেক টাকা পয়সা পায়। যদিও বাইরে কোনো প্রাইভেট জায়গায় ওইভাবে নিউড পোস্ট দেওয়াটাও খুব বিপজ্জনক, যে কোনো সময় যা কিছু হতে পারে, কিন্তু কলেজের এক স্টুডেন্টের সাথে যমুনা সেই জায়গায় যেতে কোনো আপত্তি করে না। ধীরে ধীরে যমুনা সেই স্টুডেন্টের সাথে খোলামেলাভাবে মিশতে এবং কাজ করতে শুরু করেছিল। আর এখন তো তার কাছে এই সমস্ত কাজ একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। এবার কিছুদিন পরে কলেজের প্রিন্সিপাল যমুনাকে ডেকে বলে যে এক বিখ্যাত চিত্রকর ভারতে এসেছেন আর উনি নিজের প্রজেক্টের জন্য নিউড পেন্টিং আঁকতে চান। তুমি কি তার জন্য পোজ দিতে পারবে? যদি রাজি থাকো তবে কলেজের এক স্টুডেন্টের সাথে তোমাকে সেই জায়গায় পাঠিয়ে দেব। পরের দিন কলেজের এক স্টুডেন্ট সেই বিখ্যাত চিত্রকর মালিকের কাছে যমুনাকে নিয়ে আসে। মালিক তার কাজ শুরু করে এবং যমুনাকে তার পোজ ঠিকভাবে শিখিয়ে দেয়। মালিক বলে যে যমুনা, আমরা কাজ করতে করতে গল্প করতেই পারি। তখন যমুনা মালিককে জিজ্ঞাসা করে যে আপনি নিউড পিকচার কেন বানান। তখন সেই কথা শুনে মালিক বলে যে যখন আমি ঘোড়ার চিত্র বানিয়েছিলাম তখন কেউ আমাকে কিছুই বলেনি। যখন আকাশে উড়ে যাওয়া পাখিদের চিত্র বানায় তখন তা দেখে সকলেরই মুখ চুপছিল, আর যখন আমি মানুষের চিত্র বানাতে শুরু করলাম তখনই কেন এরকম প্রশ্ন আসে? কাপড় দিয়ে তো শরীরকে ঢাকা যায়, আত্মাকে নয়। যমুনা এই পর্যায়ে বুঝে যায় যে একজন শিল্পীর শিল্পসত্তার কাছে তার এই নগ্নতা কিছুই নয়, এবং শিল্পীর প্রধান উদ্দেশ্য তো শুধুমাত্র তার শিল্প তৈরি করা। তো যাই হোক, সময়ের সাথে সাথে যমুনা আরও অনেক কাজ করা শুরু করে। ইদানিং লানিয়ার পড়াশোনার খরচও বাড়তে শুরু করেছিল, যে কারণে যমুনাকেও তার কাজ বাড়িয়ে দিতে হয়। এবার একদিন কলেজে পোস্ট দেওয়াকালীন একদল এক্সট্রিমিস্ট কট্টরপন্থী কলেজে হামলা চালায়। তারা সকলেই সেখানে থাকা সমস্ত নিউড চিত্রগুলি ছিঁড়ে দেয়, আর সেই সঙ্গে সেই কলেজের স্টুডেন্ট এবং প্রিন্সিপালকেও মারধর করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মনে হয়তো কলেজ চিরতরে বন্ধ হয়ে যাবে এবং কলেজের কাজও আর চলবে না। সেই হিংসাত্মক ঘটনার পরে কোনো মডেল আর পোজ দিতে রাজি ছিল না, কিন্তু যমুনা তাদের সকলকে অবাক করে সেই পেন্টিংয়ের কাজ শুরু করার জন্য ইন্সপিরেশন দেয়। যদি চিত্রকর নারীর শরীরের গঠন ঠিক করে বুঝতে না পারে তবে সে চিত্র কীভাবে বানাবে? এইভাবে সময় কাটতে থাকে, আর একদিন যমুনার ছেলে লানিয়া ঔরঙ্গাবাদ থেকে মুম্বাই ফিরে আসে, আর সে বলে যে সে আর পড়াশোনা করবে না, সে দুবাই গিয়ে পয়সা উপার্জন করতে চায়। যে কথা শুনে যমুনা খুব রেগে যায়। যমুনা বলে যে আমি এতদিন ধরে এত পরিশ্রম এই কারণেই করিনি যে তুমি মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসবে। যে কথায় লানিয়া বলে যে সে জানে যে তার মা কী করে টাকা উপার্জন করে। লানিয়া বলে যে তার বন্ধু সেলিম দেখেছে যে তুমি অনেক বড় বড় গাড়িতে যাওয়া আসা করো, কোনো সুইপারকে কেন কেউ বড় গাড়িতে চড়াবে? লানিয়ার চোখে তার মা অন্য কিছু নয়, বরং একজন পতিতা ছিল, আর লানিয়া তার মাকে বড় অকথ্য ভাষায় অপমান করতে শুরু করে। যমুনা তার ছেলের ভবিষ্যতের জন্যই এই কাজ শুরু করেছিল, কিন্তু তার ছেলেই তাকে খারাপ ভেবেছে। না তো সে নিজের পড়াশোনা পুরো করতে পেরেছে, আর না মানুষের মতো মানুষ হতে পেরেছে। শেষ পর্যন্ত সে তার বাবার মতোই তৈরি হয়েছে। তো যে উদ্দেশ্য নিয়ে তার এই কাজ করা, যখন সেই উদ্দেশ্যই আর নেই, তাই আর এই কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাও তার কাছে আর বেঁচে নেই। নিজের সন্তানের চোখে সে একজন পতিতা। এই কথা জানার পরও যমুনা তার ছেলেকে নিজের কাজের সম্পর্কে কিছুই বলে না, কারণ যে শিক্ষায় সে শিক্ষিত হয়েছে সেই শিক্ষাতে সে যমুনার কাজকে প্রাপ্য সম্মানটুকুও দিতে পারবে না। একদিন যমুনা সমুদ্রের কিনারায় হাঁটতে শুরু করে। এবার হাঁটতে হাঁটতে সে অনেক দূরে বিলিয়ে যায়। হয়তো সে মারা যায়, কিন্তু যমুনা একজন অনেক ভালো সাঁতারু ছিল।
আর একজন সাঁতারু কখনোই আর যাই হোক নিজেকে ডুবিয়ে মারতে পারে না, হয়তো সেই জায়গা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। তো এইভাবেই 5 বছর কেটে যায়। যমুনার ছেলে লানিয়া মুম্বাইয়ের এক দপ্তরে চাপরাশির কাজ শুরু করে। একদিন যখন সে বাড়ি ফিরছিল, সেখানে পথে একটি অ্যাড দেখে যে কলেজের গ্যালারিতে নিউড পেন্টিংয়ের এক্সিবিশন লাগানো হয়েছে। সেই পেন্টিংয়ের দৃশ্য দেখে চোখের আরাম নেওয়ার জন্য সে পেন্টিং এক্সিবিশনে চলে যায়, যেখানে লাগানো নগ্ন ছবিগুলিকে দেখে সে এক্সাইটেড হতেই যাচ্ছিল। আর ঠিক তখনই সেই ছবিতে থাকা মহিলার মুখের দিকে তার নজর পড়ে, আর সেই চেহারা দেখতেই তার মুখে আর বলার মতো কোনো ভাষাই থাকে না, আর তার মাথায় আগুন জ্বলে ওঠে। আর লানিয়া তৎক্ষণাৎ সেই এক্সিবিশনের ইনচার্জের সাথে লড়তে শুরু করে। এই ইনচার্জ কোনো এক সময় স্টুডেন্ট ছিল, আর সে যমুনাকে নিয়ে প্রাইভেট পোজিংয়ে যেত। বর্তমানে সে একজন আর্ট প্রফেসর হয়ে গিয়েছিল। সেই স্টুডেন্ট সেই জায়গায় পৌঁছেছিল যে জায়গায় যাওয়া লানিয়ার পক্ষে তো কোনো দিনই সম্ভব ছিল না, আর লানিয়ার নিম্ন মানসিকতায় তাকে সেই জায়গায় বেঁধে রেখেছিল, যে কারণে সে কুয়োর ব্যাং হয়ে কুয়োর মধ্যেই থেকে গিয়েছিল। এই জায়গায় এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন এবং কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবে। আর সেই সঙ্গে লানিয়া কি তার মায়ের সঙ্গে সঠিক ব্যবহার করেছিল এই ব্যাপারটি জানাতেও ভুলবে না। আবার নেক্সট দিন চলে আসবো তোমাদের রিকোয়েস্টেড কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।